এখানে খুব ঝড় হচ্ছে, ঝড়ের মধ্যেই প্রদীপ গুলো দিলাম। হ্যাঁ দিচ্ছি। এত বাতাসে নিভে গেল। এই ডালাটা যাবে কালী মন্দিরে মায়ের কাছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর শুভ দীপাবলির প্রীতিও শুভেচ্ছা জানায় শুরু করছি আমার ভিডিও। তা আজকে আমি দেখো শেয়ার করছি মা কালীর কাছে ডালা দিব, যেহেতু আমি উপাস আছি। আর এখানে আমি ডালা মানে সাজিয়ে নিয়েছি পাঁচ রকমের ফল, মিষ্টান্ন, আর এখানে ঘিয়ের বাতি দিব মা কালীর কাছে আর শিব ঠাকুরের কাছে। আর আমার কাছে দুটো জবা ফুটেছিল, সেটা আমি এখানে তুলে রেখে দিয়েছি। তো এই ডালাটা এখন আমি মন্দিরে দিয়ে আসবো, আর পরে পূজার টাইমে যাই আমি অঞ্জলি দিব, মানে পূজা দেখব তারপরে অঞ্জলি দিব। তো এখন আমি ডালা নিয়ে মন্দিরে যাচ্ছি।